প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যে পায়রা সমুদ্র বন্দর উন্নয়নে 11,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করছেন। পায়রা সমুদ্র বন্দরের সঠিক কৌশল গণ পরিকল্পনা ও পরিপূর্ণ মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে নেদারল্যান্ডের রয়্যাল হাসকনিং DHB এবং বুয়েটের গবেষণা পরীক্ষা ও পরামর্শক পুরো BRTC-কে 2019 সালে পরামর্শক নিয়োগ করা হয়েছে। সে আলোকে ইতিমধ্যে পরামর্শক প্রতিষ্ঠানটি বন্দরের পরিপূর্ণ নকশা প্রণয়ন সহ সার্বিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করছে। পায়রা বন্দরের উন্নয়ন সহ সুষ্ঠু পরিচালন ব্যবস্থা নিশ্চিত করতে বন্দরের জেটি এলাকা থেকে সাগরের মধ্যে 75 কিলোমিটার দীর্ঘ 10.5 মিটার গভীরতা সম্পন্ন 125 মিটার প্রশস্ত ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। 40,000 টন পণ্য ও 3,000 কন্টেইনার বাহী নৌযান বন্দরের চলাচলের লক্ষ্যে এ ড্রেজিং প্রকল্পে ব্যয় হচ্ছে 4,950 কোটি টাকা। বেলজিয়ামের জান্ডি নোল এর ড্রেজিং সম্পূর্ণ করছে। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের জন্য 210 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি পাইলট ভেসেল, 2টি হেভি ডিউটি স্পিডবোট, 2টি টাগবোট, 1টি বোয়ালিং ভেসেল ছাড়াও 1টি সার্ভে ভেসেল এর উদ্বোধন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণস্থনাধীন খুলনা শিপইয়ার্ড ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ছাড়াও 2টি বেসরকারি নৌ নির্মাণ প্রতিষ্ঠান দেশেই এসব বিশেষায়িত নৌযানগুলো নির্মাণ করায় বিপুল বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হয়েছে। অপর এক প্রকল্পের আওতায় পায়রা বন্দরের জন্য প্রথম টার্মিনাল 6.35 কিলোমিটার দীর্ঘ 6 লেন সংযোগ সড়ক ও আন্ধার মানিক নদের ওপর 1,180 মিটার দীর্ঘ 1টি সেতু নির্মাণে 4,500 কোটি টাকার প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পের আওতায় বন্দরের প্রথম টার্মিনালের আওতায় 3টি জেটি নির্মিত হলে একই সাথে 200 মিটার দীর্ঘ 40,000 টন বহন ক্ষমতার 3টি কন্টেইনার বা বাল্ক বাহী কার্গো জাহাজ ভিড়তে পারবে। এ প্রকল্পের মধ্যে 3টি জেটি নির্মাণে প্রায় 917 কোটি টাকা সহ ইয়ার্ড নির্মাণে আরও 1,035 কোটি টাকা ব্যয় হবে। নির্মিতব্য ইয়ার্ডে হাই কন্টেইনার স্থাপনের সংস্থান ছাড়াও রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করে কন্টেইনার স্টেকিং এবং লোড আনলোড সম্ভব হবে। এসব ইয়ার্ডে 20 ফুট দৈর্ঘ্যের বছরে 8 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করা সম্ভব হবে বলে পায়রা বন্দরের চেয়ারম্যান জানিয়েছেন। একই প্রকল্পের আওতায় পায়রা বন্দর থেকে 6.35 কিলোমিটার 1টি সংযোগ সড়ক নির্মিত হচ্ছে। নৌপরিবহনে মন্ত্রণালয়ের অর্থে সড়ক ও জনপথ অধিদপ্তর ডিপোজিট ওয়ার্ক হিসাবে প্রকল্পটির বাস্তবায়ন করছে। স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। বন্দরের পণ্য পরিবহনের লক্ষ্যে প্রায় 740 কোটি টাকা ব্যয়ে আন্ধার মানিক নদের ওপর 1,180 মিটার দীর্ঘ 1টি সেতুও নির্মাণ করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। নির্মাণ প্রতিষ্ঠান বাছাই ও চুক্তি সম্পাদন থেকে 30 মাসের মধ্যে এ সেতুটি নির্মিত হবার কথা রয়েছে।